একটানা বৃষ্টির জেরে রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের হরিণাভিতে ভেঙে গেল প্রায় 350 বছরের প্রাচীন জমিদার বাড়ি। পরিবারের কয়েকজন বিদেশে থাকলেও কয়েকজন এখনো এই বাড়িতেই বসবাস করেন। নিম্নচাপের টানা বৃষ্টির জেরে আজ সকালে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পুরসভার পক্ষ থেকে আগে এই বাড়িকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। স্থানীয় সূত্রের খবর, যারা এখানে বসবাস করে তারা আগে থেকেই বাড়ি ছেড়ে অন্য জায়গাতে আশ্রয় নেয়। দক্ষিণ 24 পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।